टक जाल मिष्टि आचार करते एखाने आमि 2 केजि परिमाण आम निएछि। आपनारा चाइले आरेकटु बेशिओ निते पारेन। एखन ए आमगुलोके खोसा सह छोटो छोटो टुकड़ा करे नेब। আমগুলো কাটা হয়ে গেছে, দেখুন এভাবে ছোট ছোট টুকরা করে খোসা সহ কেটে নিয়েছি। আমগুলোকে এখন আমি পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টা ঝরানে রাখব কষ্ট বেরিয়ে যাওয়ার জন্য। পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ঝরানে রাখতে হবে। पानी दिए धोआ हो गेछे, एखन आमी आधा घंटा आमटाके झराने रेखे देब। एक चा चामच लवण, एक चा चामच हलुदेर गुड़ा दिए भालो करे मेखे निब। आमार शाशुड़ी मा आमटाके खूब भालो करे मेखे निच्छेन। এমন ভাবে মেখে নিতে হবে যেন আমের গায়ে হলুদ লেগে যায়। আম মাখানো হয়ে গিয়েছে, এখন আমি 8-10 ঘন্টা রোদে শুকিয়ে নিব। দেখুন আমার আম শুকানো হয়ে গেছে, আমগুলোর গায়ে কিন্তু একটু পানি নেই। রোদের টেম্পারেচার যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু সারা দিনই আমগুলো শুকিয়ে নিতে হবে। আজকে রোদের তাপ অনেক বেশি ছিল, সেজন্য আমার 10 ঘন্টাই আম শুকানো হয়ে গিয়েছে। এখানে আছে পাঁচফোড়ন, পাঁচফোড়নগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি কিন্তু একদম মিহি করে নেইনি, একটু মোটা মোটা করে মিহি করেছি। নিয়েছি 3টি শুকনো মরিচ, ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে সরিষা বাটা, এখানে আছে রসুন বাটা, রসুনটাকে আমি একটু মোটা করে বেটে নিয়েছি। আছে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলা এখন আমি একত্র করে মাখিয়ে নেব। একটা বাটির মধ্যে এখন আমি সবগুলো মশলা মাখিয়ে নেব। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু এখানে কম দিতে হবে, কারণ আমটা আমি লবণ দিয়ে মাখিয়ে শুকিয়ে দিয়েছিলাম, সেখানে কিন্তু লবণ রয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখন মশলাগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে তেলের সাথে এখন ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। তেলের সাথে আমগুলো খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে নেড়ে।
এভাবে কয়েক মিনিট আমি আমগুলো ভেজে নিব তেলের সাথে। দেখুন আমগুলো ভাজা হয়ে গেছে। এই আমের মধ্যে এখন আমি আমি যে মশলাটা মেখে রেখেছি সেই মশলাটা অ্যাড করে দেব। আমের সাথে মশলাটাকে খুব ভালো করে এখন আমি কষিয়ে নেব। আমের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, শুধু তেল দিয়েই করতে হবে। এর ভিতর আমি এখন হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, সেজন্য আমি চিনির পরিমাণটা কিন্তু কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। চিনি থেকে এখন পানি ছাড়বে আর সেই পানি দিয়েই কিন্তু আমের আচারটা হয়ে যাবে। আলাদা করে আর পানি অ্যাড করার দরকার নেই। কড়াইটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, এভাবে নাড়তেই থাকতে হবে, নাহলে নিচ থেকে কিন্তু মশলাটা ধরে যাবে আর সেক্ষেত্রে আচারটা তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন চিনিটা গলে কিন্তু পানি বের হয়ে গেছে। আচার করা হয়ে গেছে, এখন আমি চোলার জলটা বন্ধ করে দিব এবং এক ঘন্টা অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। হয়ে গেল আমার খোসাসহ আমের টক জাল মিষ্টি আচার। এটাকে এখন আমি একটা বয়মের মধ্যে ভরে নেব। এভাবে বয়মে ভরে কিন্তু এক থেকে দুই বছর সংরক্ষণ করতে পারবেন। আচার আর বয়মের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চারটি আস্ত রসুন। এখন দিয়ে দিব সরিষার তেল। এই বয়মটাকে আচারের বয়মটাকে এখন আমি 5 থেকে 7 দিন রোদে শুকিয়ে নেব। আমার টক জাল মিষ্টি আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবার আমি বিদায় নেব। আমি আবার আসব নতুন নতুন আইটেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।